সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বরাবরের মতোই আমি আপনাদের জন্য চাকরি সংক্রান্ত যে সার্কুলারগুলো আসে আমি সেটার একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রতিবেদন বলছি এই জন্য যে এখানে বিশাল পরিমাণে একটি সার্কুলার, কিন্তু এগুলো আলাদা আলাদা, ঠিক আছে? তো মোটামুটি বলা যায় যে এটি একটি সরকারি চাকরি যেহেতু, তো চলমান জেলা হচ্ছে দিনাজপুর থেকে নিবে, চাঁদপুর, বরিশাল, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, যশোর, শেরপুর, হবিগঞ্জ, জামালপুর, ঝালকাঠি, সুনামগঞ্জ, নেত্রকোনা, বরগুনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা এবং খুলনা। তো এর পাশাপাশি আমি আপনাদেরকে আরো ডিটেলস জানাবো এবং সেই সাথে হচ্ছে জব সংক্রান্ত সার্কুলারের যে পেজ বা যে ইমেজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সরবরাহ করব। তো মোটামুটি দেখে নেওয়া যাক। আচ্ছা, এর পাশাপাশি একটা কথা বলে রাখি যে এই প্রত্যেকটা জেলার কিন্তু যে ছোট ছোট অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো থেকে কারা কারা আবেদন করতে পারবেন সেগুলো একটু ডিটেলস ওই ইমেজগুলোতে দেওয়া আছে। তো ইমেজগুলো আপনারা কষ্ট করে দেখে নেবেন। আমি জাস্ট তো জব সংক্রান্ত নিউজটি দেখানোর আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম ক্রিয়েটিভিটি ফর ইউ। তো এই চ্যানেলটিতে আপনারা আসবেন, চ্যানেলটিতে আসার পর আপনারা প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনারা যা জব সংক্রান্ত নিউজ চাচ্ছেন বা এডুকেশনাল নিউজ চাচ্ছেন আপনারা সব পাবেন এখানে, এমনকি অ্যাসাইনমেন্টেরও সলিউশন আছে। তবে আমি মূলত জব সংক্রান্তর জন্যই বা জব সংক্রান্ত সলিউশনের জন্যই আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। তো এ দেখতে পাচ্ছেন এখানে 27 ভিডিওস আছে। তো আপনারা এখানে ক্লিক দিলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে কোন জবটা লেটেস্ট আসছে, এটা এখানে ডেট সহ উঠে যাবে। সো আপনারা এইভাবে আসবেন এবং এভাবে ভিডিওগুলো দেখবেন, ওয়াচ করবেন এবং সেই সাথে হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এটা যদি অল করে দেন অবশ্যই আপনাদের কাছে সব ধরনের নোটিফিকেশন চলে যাবে। এখন কথা হচ্ছে নোটিফিকেশন না গেলে কিন্তু আপনারা জব সংক্রান্ত আপডেটগুলো পাবেন না। সো সাবস্ক্রাইব করাটা ইম্পর্টেন্ট, যেমন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেল আইকনটা প্রেস করা। তো এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই, মূল হেডলাইনগুলো একটু দেখাচ্ছি। তো চাকরিদাতা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার পরিকল্পনা কার্যালয়, ওয়েবসাইট হচ্ছে dzfp.gov.bd। যদি আপনাদের এটাতে যেতে হবে না আমি পরে দেখিয়ে দিচ্ছি। মোট পদ হচ্ছে 4টি করে প্রত্যেক জেলা থেকে। তো পদের সংখ্যা হচ্ছে 1262 জন, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 সেপ্টেম্বর 2021। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন বা ডাকযোগে। তো এখানে বলা হচ্ছে দেখুন যে শূন্য পদ হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী, পদের সংখ্যা ভিন্ন ভিন্ন, আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস, যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2.2 থাকলেই হবে। বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। ওকে, এরপর ওই যে 4টি পদের কথা বলেছে সেগুলো শূন্য পদ পরিবার পরিকল্পনা পরিদর্শক, তারপরে ওই সেম এডুকেশন চাচ্ছে, এটা তার একটু কম চেয়েছে, পরিবার কল্যাণ সহকারী, মাধ্যমিক বা এসএসসি সার্টিফিকেট পাস থাকলেই হবে, তারপরে আইএনএবি হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে এই 4টি পদ। তো এখন চাঁদপুর জেলা থেকে আবেদন প্রক্রিয়া হচ্ছে 23 আগস্ট, আবেদন শেষ হবে 22 সেপ্টেম্বর। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি আবেদন প্রক্রিয়াগুলো আমি পরে দেখিয়ে দেবো, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেব। এই যে চাঁদপুরের যে এটা আছে যে সার্কুলারটা, এটা আমরা একটু দেখে নিই চাঁদপুরের, সরি চাঁদপুরের যে সার্কুলারটা আছে এটা দেখতে পাচ্ছেন। এটা আসলে ইমেজগুলোর আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, কারণ এখানে আসলে বলে শেষ করা যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট এইরকমই সার্কুলারগুলো থাকে আপনারা জানেন। তো মোটামুটি এখানে আমি একটু দেখিয়ে দেই, তারপর হচ্ছে এই যে চাঁদপুরের কোন কোন জায়গাগুলোতে আপনি আবেদন করতে পারবেন চাঁদপুর থেকে সেগুলো দেওয়া আছে। এগুলো আপনারা ইমেজ থেকে দেখে নেবেন, কারণ সব বলা সম্ভব নয়। তারপর দিনাজপুর থেকে নেওয়া হবে 151 জন, আবেদন প্রক্রিয়া হচ্ছে 23 আগস্ট 2021, আবেদন শেষ তারিখ 22 সেপ্টেম্বর 2021। আবেদনের ঠিকানা হচ্ছে এটা। তো মোটামুটি এই ঠিকানায় গেলেই আপনারা কাজ করতে পারবেন, বা কম্পিউটার দোকানে গেলেও হবে, আর
যদি আপনাদের আমার কাছ থেকে জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানান। এরপর হচ্ছে চুয়াডাঙ্গা, 24 আগস্ট থেকে আবেদন শুরু আর 23 সেপ্টেম্বর হচ্ছে আবেদন শেষ। এই হচ্ছে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর খুলনা, খুলনা জেলা থেকে আপনারা আবেদন করবেন 24 আগস্টের থেকে শুরু এবং 23 সেপ্টেম্বরের মধ্যে আবেদন শেষ করতে হবে। এইটা হচ্ছে ওয়েবসাইট খুলনা জেলার জন্য। প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট, এটা মনে রাখতে হবে। এবং ওয়েবসাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্লাস হচ্ছে আমি যে ইমেজগুলোর লিঙ্ক সরবরাহ করব সেখানেও কিন্তু আপনার ইমেজগুলো থেকে আপনারা এই যে যেমন এখানে দেওয়া আছে fpo.khulna.gov.bd.bd, এখানে গেলেও পাবেন। এখানে ওয়েবসাইটের লিঙ্ক এখানে বলে দেবে, কোন লিঙ্কে যেতে হবে সেটাও এখানে বলে দেওয়া হবে। এই যে নিচে আছে এই যে dgfpku.teletalk.com, এখানে সব বলে দেওয়া আছে। মোটামুটি এভাবে যাবেন। আর জেলা হচ্ছে মানিকগঞ্জ, আবেদন প্রক্রিয়া 23 আগস্ট থেকে, আবেদনের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। আর এইটাও সেম সার্কুলারের যে ওয়েবসাইট দেওয়া আছে সেটি। এরপর হচ্ছে লক্ষ্মীপুর জেলা, 24 আগস্ট আবেদন প্রক্রিয়া শুরু আর 23 সেপ্টেম্বর হচ্ছে আবেদন প্রক্রিয়া শেষ হবে। এরপর নেত্রকোনা, 24 আগস্ট 23 সেপ্টেম্বর ওয়েবসাইট। এটা কয়জন নেবে দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া আছে? এটা এটা সম্ভবত দেওয়া নেই। লালমনিরহাট, 25 আগস্ট আবেদন প্রক্রিয়া শুরু আর 26 সেপ্টেম্বর 2021 সাল এটা শেষ হবে। আর লালমনিরহাটের জন্য ওয়েবসাইট হচ্ছে এটা। তো মোটামুটি হচ্ছে যে এইভাবেই আপনারা জিনিসগুলো আগে ফার্স্ট যে বেসিক জিনিসটা সেটা জানানোর চেষ্টা করছি আমি। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা কমেন্টে জানান যে আপনারা আসলে কী ধরনের সাহায্য চাচ্ছেন আমার কাছ থেকে। এরপর ঝালকাঠি আছে, এটা 24 আগস্ট 23 সেপ্টেম্বর শেষ আবেদন প্রক্রিয়া, 23 সেপ্টেম্বর শেষ হবে। সুনামগঞ্জ, এটা হচ্ছে 25 আগস্ট আবেদন শুরু আর 26 সেপ্টেম্বর শেষ। তারপর শেরপুর আছে, 25 আগস্ট 2021 সাল 26 সেপ্টেম্বর শেষ হবে আবেদন প্রক্রিয়া। আর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। জামালপুর, 23 আগস্ট 22 সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হবে। হবিগঞ্জ, 17 আগস্ট 16 সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হবে। এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর যশোর, 17 আগস্ট আবেদন শেষ হবে 16 সেপ্টেম্বর। অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটে গিয়ে। মুন্সিগঞ্জ, 17 আগস্ট 16 সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হবে। ওয়েবসাইটটাও দেখে নেন। এই যে মুন্সিগঞ্জ DGFP, লাস্টের এই অক্ষরটা ওই যে জেলার নাম অনুসারে বসানো হয়। ওয়েবসাইটের ঠিকানাটা সেম থাকে, জাস্ট DGFP-র পরে নামটা চেঞ্জ করা হয়, যে জেলা সেই নামটা বসিয়ে দেওয়া হয় প্রথম 2 বা 3 অক্ষর। তারপরে বরিশাল থেকেও আবেদন করতে পারবেন, বরিশালের জন্য এই যে ওয়েবসাইট। আর আবেদন শেষ হবে 16 সেপ্টেম্বর। পটুয়াখালী থেকেও আবেদন করতে পারবেন, 17 আগস্ট থেকে 2021 16 সেপ্টেম্বর এইটার আবেদন প্রক্রিয়া শেষ হবে।
তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যাদের কাছে এরকম আরো ইনফরমেটিভ এবং জব সংক্রান্ত নিউজ প্রতিনিয়ত ইচ্ছা আছে যে আপনারা জব করবেন এবং আপডেট নিউজগুলো পেতে চান, তো তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আর বেল আইকন প্রেস করার মাধ্যমেই আপনারা আমার আপডেট নিউজগুলো পাবেন। আপডেট পাওয়ার পর আপনাদের যদি কোনো ভিডিওতে বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এটার একটা সলিউশন অবশ্যই দেব। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেটিতে আপনারা জয়েন হয়ে যাবেন, তো এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যদি জয়েন হন তাহলে ওখানেও আপডেট নিউজগুলো আপনারা পাবেন। তো ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন।